জাতীয় জনতা দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি, আজকের এই আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় জনতা দল বিএনপি কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া কুমারখালী উপজেলা শাখার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক, আমার রাজনৈতিক অভিভাবক, চার হাত ধরে কুষ্টিয়া জেলা ছাত্র দল প্রতিষ্ঠিত, চার হাত ধরে কুষ্টিয়া স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠিত, চার হাত ধরে কুমারখালী খুকসা যত নেতৃবৃন্দ আছেন সবাইকে প্রতিষ্ঠিত কারিগর অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ সাহেব, আজকে উপস্থিত আছেন কুমারখালী উপজেলা ছাত্র দল কুমারখালী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা হাসানুজ্জামান হাসান ভাই, উপস্থিত আছেন কুমারখালী উপজেলা যুব দলের বিপ্লবী সদস্য সচিব কুদরতুল নূর, উপস্থিত আছেন কুমারখালী যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান রিপন ভাই, উপস্থিত আছেন পার্টি ইউনিয়ন যুব দল স্বেচ্ছাসেবক দল এবং যত অঙ্গসঙ্গের সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম। সম্মানিত সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন এই মাফিয়া সরকার শত মাসে মানুষের উপর যে জুলুম নির্যাতন স্বৈরাচার চালিয়েছে তা বাংলার মানুষে এক মাসে ভুলে যায়নি। তারা ভাবছে তারা দল আবার গঠন করবে, তারা আবার নেতৃত্ব দেবে। আমি একটা কথা বলতে চাই, আপনারা ভুলে যান এই সত্য, আপনাদের বিএনপি এখনো কিছু করেনি, বিএনপি আপনাদের প্রতিশোধ দেয়নি। যদি একটা কর্মীর প্রতিশোধ না হয় তাহলে আপনারা বাংলাদেশে থাকতে পারবেন না। এই দুঃশাসন নিলেন না, এই বাংলাদেশে আপনারা কোন রাজ্য সৃষ্টি করার চিন্তাও করেন না। আপনারা ঘর পুড়িয়েছেন, আপনারা মেট্রো রেল পুড়িয়েছেন, আপনারা বাস পুড়িয়েছেন, আপনারা লক্ষ লক্ষ জনতা ছাত্রকে মেরেছেন, আপনারা পুলিশ ব্যবহার করে ছাত্রদের মানুষের মতো যাত্রা করে গুলি করেছেন, সেটা মানুষ ভুলে যায়নি। সম্মানিত উপস্থিতি, শেখ হাসিনা বলেছিল আমি ঘরে ঘরে চাকরি দেব, কিন্তু ঘরে ঘরে চাকরি না নিয়ে ঘরে ঘরে মামলা দিয়েছেন, একটা ঘরে নয় ঘরে ঘরে হাজার হাজার মামলা দিয়েছেন, প্রত্যেকটা ঘরে ঘরে একটা যুবক ছেলে দেবে পাঁচটা সাতটা করে মামলা আছে। শেখ হাসিনা কিন্তু মামলা খুব সুন্দর ভাবে দিয়েছেন। আরো শেখ হাসিনার যে অপকর্ম আছে সে অপকর্ম যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে শেষ করা হবে না। সম্মানিত উপস্থিতি, সংগ্রামের সাথে বন্ধুগণ কথা বাড়াবো না, সামনে যে নির্বাচন আছে জাতীয় নির্বাচন, আমাদের কুমারখালী খুকচা চার আসনের আমরা এমপি ক্যান্ডিডেট, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমপি ক্যান্ডিডেট হবে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোহাম্মদ ভাই। জিন্দাবাদ, 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 আসসালামু আলাইকুম।